उड़ना 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 भाई। अरे भाई 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 एक एक करके धरें भाई। उनटा तेल पड़ता से ना क्या अल्लाह जाने। धन 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 धन। अरे हम এখন হচ্ছে চিটাগাং চিটাগাং সিটি কর্পোরেশন। আমরা এখন কর্ণফুলী নদীর উপর দিয়ে বান্দরবানের উদ্দেশ্যে যাচ্ছি। কর্ণফুলী নদী চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের একটি গুরুত্বপূর্ণ নদী, যার উৎপত্তি ভারতের মিজোরাম রাজ্যের লুসাই পর্বত থেকে পার্বত্য চট্টগ্রামের ভিতর দিয়ে বঙ্গোপসাগরে মিশেছে। কর্ণফুলী নদীর নামকরণের পিছনে একটি গল্প প্রচলিত আছে। চট্টগ্রামের এক উপজাতি রাজকুমার আরকানের এক রাজকুমারীর সাথে পূর্ণিমা রাতে নৌবিহারে গিয়েছিল। নদীর উত্তাল ঢেউয়ের জল রাজকুমারী নৌকা থেকে ঝুঁকে স্পর্শ করতে গেলে রাজকুমারীকে রাজকুমার খোপায় গুঁজে দেওয়া একটি ফুল পানিতে পড়ে যায়। তৎক্ষণাৎ রাজকুমারী সেই ফুলটি উঠিয়ে আনার জন্য পানিতে ঝাঁপ দেয়। পরবর্তীতে রাজকুমারও তা দেখে পানিতে রাজকুমারীকে উদ্ধারের জন্য ঝাঁপ দেয়। কিন্তু দুঃখজনকভাবে রাজকুমারী স্রোতের টানে পানিতে তলিয়ে যায় এবং রাজকুমারীর জীবন বাঁচাতে না পারার আক্ষেপে রাজকুমার আত্মাহুতি দেয়। সেই কারণে নদীর নাম কর্ণফুলী, যার মানে কানের ফুল। আমরা দেখতে দেখতে চকরিয়া পার হয়ে বান্দরবান জেলার আলীকদম উপজেলায়। আলীকদম উপজেলার ইউনিয়ন হচ্ছে দুইটি, একটি হচ্ছে আলীকদম আর আরেকটি হচ্ছে দখিয়াল। আলীকদম সম্পূর্ণ উপজেলাটাই পার্বত্য চট্টগ্রামের মধ্যে পড়েছে। এখন এক ধরনের রাবার, এটা হচ্ছে গাছের গুড়ি দিয়ে রাবার করে। তারপর এটার সাথে আরো কিছু কেমিক্যাল মিশে রাবারগুলো তৈরি করে। আমরা যেমন এই যে রাবারের একটা ঘ্রাণ পাই না, এই এই ঘ্রাণটা কিন্তু এখানে পাচ্ছি। দেখেন আমরা কিভাবে সাপের চামড়ার মতো অনেকটা। ইফোবেসিয়া নামক গোত্রের জাতীয় গাছ থেকেই আসলে এই গাছ আমাদের স্থানীয় ভাষায় রাবার গাছ নামে পরিচিত। সেই গাছের কষ দেখতে অনেকটা দুধের মতো, সেই কষ থেকেই রাবার তৈরি হয়। আর আমাদের চট্টগ্রামে এটা 60-এর দশকে পরীক্ষামূলকভাবে চাষাবাদ শুরু হয়। আমরা যে ম্যারাথন পাহাড়ের উদ্দেশ্যে যাচ্ছি সেটা আসলে আলীকদমে অবস্থিত। আলীকদম সম্পূর্ণটাই হচ্ছে পার্বত্য চট্টগ্রামের একটি অংশ। এখানে প্রচুর পরিমাণে আদা, রসুন, হলুদ,
এবং বিভিন্ন ধরনের বিভিন্ন জাতের কলা চাষাবাদ। বান্দরবানের দর্শনীয় স্থানগুলোর মধ্যে কিছু আলিকদম অবস্থিত, যাহার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আলি গুহা এবং ম্যারাইথন। তোমার নাম কি? মাহির। মাহির, কোন ক্লাসে পড়ো? চট্টগ্রামে ক্লাস টুতে। এটা দিয়ে কি করবা? ও, গরুর। কটা গরু আছে? দুইটা। প্রতিদিন কাটো? পাতা। সকালে কি খাইছো? ভালো খাবার ভাই। কেলো ভাই, এই ভিউ ভাই, ভাই কিছু বলেন ভাই, আমার চশমা মহন চোখে দেখতেছে না। চোখে দেখা লাগবে না, আপনার দেখলে হইব। ম্যারাথন পাহাড়ের পাদদেশ, এই রাস্তা ধরে আমাদের উঠতে হবে। নিশান আছে ফলিং করা, আমরা যাচ্ছি। প্রচণ্ড রোদ, এখন 1:40 বাজে, বুঝতে পারছেন মাস মাস। আজকে হচ্ছে 13 তারিখ সম্ভবত, হ্যাঁ 13 তারিখ। তো প্রচণ্ড রোদ, বলবো ডিহাইড্রেশন হয়েছে। আমার আবার ঠান্ডা